রাতে খাবার না পেয়ে হোটেলের তাণ্ডব চালালো একদল দুষ্কৃতী। মারের আঘাতে গুরুতর আহত হোটেল মালিক থেকে কর্মচারীরা। ভেঙে দেওয়া হয় কাচের টেবিল, বসার বেঞ্চ। ঘটনাটি ঘটে সোমবার রাতে চুচুড়া ঘড়ির মোড় জনতা হোটেলে। মালিক অনির্বাণ সিংহ রায় বলেন, সোমবার রাতে দোকান বন্ধ করার সময় আচমকাই একজন হোটেলে এসে চিকেন ফ্রাইড রাইস খেতে যায়। তখন দোকানের কর্মচারী তাকে জানায় এখানে শুধু রুটি তরকারি হবে। এরপরই রেগে গিয়ে ভাঙচুর শুরু করে দেয় সে। এরপরই আরো জনা দশেক ছেলে হোটেলে এসে তাণ্ডব শুরু করে। হোটেল মালিক আটকাতে এলে তাকে ফেলে মারধর শুরু করে দেয় দুষ্কৃতীরা। হোটেলের মালিক অনির্বাণ সিংহ রায়ের অভিযোগ, হোটেলে ভাঙচুর চালানোর পাশাপাশি হোটেলের ক্যাশ বাক্স থেকে টাকাও লুট করে দুষ্কৃতীরা। মারের চোটে চোখে গুরুতর আঘাত পায় অনির্বাণবাবু। অনির্বাণবাবু শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য। চোখের আঘাতের জন্য বুধবার আসানসোলের 53তম ওয়েস্ট বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ খেলায় অংশগ্রহণ করতে পারেননি তিনি। ঘটনায় তদন্ত শুরু করেছে চুচুড়া থানার পুলিশ। ইতিমধ্যেই 4 জনকে আটক করেছে চুচুড়া থানা। পরশুদিন নর্মালি রোজই বন্ধ করি 12:30টার মধ্যে, গোছগাছ করতে তো সময় লাগে। তো বসে জাস্ট খেতে বসেছে, আমি ধূপ দিয়েছি। একজন এসে খাবারের কথা জিজ্ঞেস করলো, এবার যে খাবারগুলো আমাদের এখানে হয় না, বিরিয়ানি হয় না, আমাদের এখানে প্লেন রুটি ভাত এইসব হয়। তো খাবার চাওয়া তো ওই খাবার তো নেই, তো আমরা বললাম যে রুটি আর তড়কা হবে, যদি হয় ভালো। তো ফার্স্টে ওর থালা ভাতে টানতে লাগলো, দিয়ে ও উঠে অন্য টেবিলে এলো, সামনে টেবিলে খাচ্ছিলো, ওখান থেকে পেছনের টেবিলে খেতে লাগলো, সামনে বসে গালাগাল করতে লাগলো। আমি ভাই নিতে হলে নাও আর নাহলে চলে যাও বলে যখন বার করতে যাচ্ছি, আমাকে ঘুষি চালায়। তো ঘুষি তখন লাগেনি, তখনই আমি যখন হাত তুলি তখন সঙ্গে সঙ্গে আরও প্রায় 9 জন মতো এসে ঝাঁপিয়ে পড়ে পুরো আমার উপর, ঝাঁপিয়ে পড়ে দোকান ঘর ভাঙচুর এই মেরে তো এরকম করেছে, 2 জনকেই মেরেছে আমাদেরকে। ক্যাশে যা টাকা পয়সা ছিল প্রায় 30,000 টাকা মতো ছিল সেগুলোও নিয়ে গেছে। পাথরের টেবিল ফেবিল যাবতীয় যা ছিল ভেঙেছে, চশমা ভেঙেছে, চেন ছিল একটা, রিসলেট ছিল একটা, সেগুলোকে নিয়ে গেছে। আমি চিনিও না জানিও না কোনো কিছু নেই, মানে চিনিও না, পরে তো জানতে পারলাম যে এখানকার ওরা বোধ হয় দুষ্কৃতি ছিল কোনো, সেগুলো পরে জানতে পারি আমি। তো পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছে, পুলিশ সঙ্গে সঙ্গে 4 জনকে অ্যারেস্টও করেছে সেই রাত্রিরেই। তো আমি তো হসপিটাল থানা করে পরের দিন আমার আসানসোল যাওয়ার কথা, স্টেট চ্যাম্পিয়নশিপ খেলা, আমি শুটার, শ্রীরামপুর রাইফেল ক্লাবের লাইভ মেম্বার আমি, কিন্তু সে তো খেলতে যেতে পারলাম না, কালকে যাওয়ার কথা আজকে খেলা ছিল সেও ক্যান্সেল হয়ে গেল। এখন এই শরীর ব্যথা নিয়ে এই পড়ে আছে আর কি করবো, আর কি বলবো। ও কি আগেও এসেছিলো এই? না আমি চিনি না, আগে কোনো মুখই দেখিনি। এবার কত লোককে মনে রাখবো চিনবো, আর না কোনো আমি কোনো পার্টির সাথে জড়িত, কোনো কিছুর সাথে আমার কোনো নিলাম জিতে নেই, কেন একা থাকি, সংসার ফ্যামিলি লোক, 2 মেয়ে আছে, ওয়াইফ আছে, এই তো সংসার, আর কেউ নেই। দলবদ্ধ হয়ে, হ্যাঁ হ্যাঁ, প্রায় 8-9 জন ছিল। মানে আপনি একজন শুটার, এইরকম একটা মানে আপনার উপর একটা আঘাত, কী বলবো এই বিষয়ে? আমার এই বছরের খেলাটা গেল, আর কিছু বলবো, আর কী বলবো আমি, আবার নেক্সট বছর 1 বছর আমাকে ওয়েট করতে হবে এটার জন্য। এখন চোখের অবস্থা কেমন ডাক্তার? বাঁ চোখে আমি ঝাপসা দেখছি, মানে না দেখতে পারার মতো, ডান চোখটায় তবু দেখতে পাচ্ছি আমি, আমার ডান চোখে। বাঁ চোখের অবস্থা খুব খারাপ, ডাক্তার তো দেখিয়েছি, ডাক্তার বলেছে অপারেশন করলেও হতে পারে, কিন্তু কতটা কী হবে কিছু বুঝতে পারছি না। পুলিশ অভিযোগ করেছে? পুলিশ অভিযোগ করেছি, হ্যাঁ নিশ্চয়ই করেছি, যা ঘটনা ঘটেছে সেটাই বলেছি। আর পুলিশ যখন ধরেছে ওদের নামপত্র জিজ্ঞেস করেছে, তখন আমি নামগুলো ওদের উল্লেখ করেছি। আপনার নাম? আমার নাম অনির্বাণ সিংহ রায়, এই দোকানেরই অনার আমি মালিক, জনতা হিন্দু হোটেল চুচুড়া ঘড়ির মোড় হুগলি।